हेलो फ्रेंड्स, कैमन आज सबाई भाव आज निश्चय आपनों जो नहीं चले एक नतून भिडियो आज के एक नतून कम्पिटिशन एने एकदिगे रेखे बीसीए अन्दे रेखे बीएससी कम्पिटार सायन्स अन्दे रेखे बीटेक कम्पिटार सायन्स एंड इंजिनियारिंग जरा आपनारा भविष्य कम्पिटार नहीं कैरियर करा प्लान कर जरा उच्च माध्यमिक पास कर रही उच्च माध्यमिक पास करते चले अथवा कलेजे पढ़ बर्तमान कैरियर सुइच करार प्लान कर तर आज के भिडियो जरा विशेषकर कम्पिटार के भलोबाशे कारण कम्पिटार के खूब भलोबाजते हैं ना होले किन्तु कोर्सगुलो करा जावे ना। तो चलून देखे निच्छे आजकेर आपडेटटा जे तीनटेर मध्ये कोनटा करले बेटार कि तार योग्यता लागे किभाबे तार भर्ती होये थाके कोर्स स्ट्रक्चार कि होये थाके कत टाका स्यालारि पावा जाय एबं कोर्स फीस कत होते पारे सब किछु बोलबो एकटा भिडियोते। जारा नतुन एसेछेन तादेरके रिक्वेस्ट करछि प्लिज सबसक्राइब करबेन संगे थाकबेन समस्त आपडेटगुलो पावार जन्य। प्रथमत आमि बोले दिच्छि जे बीसीए एबं बीएससी कम्पिउटार साइंस एई दुटो किन्तु तीन बछरेर कोर्स। बीटेक करते गेले आपनाके चार बछर लागे जदि ल्याटे एंट्री निच्छेन आपनि ताहले तो तीन बछर। এবং এই বিএসসি কম্পিউটার সায়েন্স এর যে যোগ্যতা কি লাগে, ফার্স্ট অফ অল এর যোগ্যতা হিসাবে লাগে হচ্ছে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং উচ্চ মাধ্যমিক আপনাকে সায়েন্সে পাস করতে হবে উইথ ম্যাথ থাকতে হবে বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করতে গেলে। বিসিএ বিসিএর ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও সায়েন্সে এবং ম্যাথ চায়, আবার অনেক জায়গায় কিন্তু সায়েন্স ম্যাথের ব্যাপার নেই যেহেতু প্রফেশনাল কোর্স। এই ক্ষেত্রে আপনি আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখায় এইচএস পাস করলেই আপনি আবেদন করতে পাচ্ছেন, এরকম প্রচুর ভুরি ভুরি ইনস্টিটিউট আছে বর্তমানে। এবার যদি চলে আসি বিটেক, বিটেকের ক্ষেত্রে তো আপনাকে এইচএস পাস করতে হবে এবং এইচএসে আপনাকে বা সায়েন্স স্ট্রিম অতি অবশ্যই থাকতে হবে, অর্থাৎ পিওর সায়েন্স আপনাকে থাকতে হচ্ছে এবং আপনাকে তার সাথে জয়েন্টে কিন্তু খুব ভালো মতন র্যাঙ্ক করতে হবে যদি গভর্নমেন্ট কলেজগুলোয় প্ল্যান করছেন বিটেক করার। তো চলুন দেখে নিই এবার এর বা কীভাবে ভর্তি প্রক্রিয়া হয়। সাধারণত বলি বিএসসি কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে এন্ট্রান্স হয় অথবা মেরিট হয়, অর্থাৎ মেরিটের মাধ্যমে ভর্তি হয় এন্ট্রান্সের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু 2020 সাল থেকে কিন্তু এই মেরিটের মাধ্যমে টোটাল অ্যাডমিশনটা হচ্ছে, অর্থাৎ এইচএসে আপনার যে প্রাপ্ত নাম্বার সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাডমিশন হয়ে থাকে কলেজে, অর্থাৎ বিএসসি যদি কম্পিউটার সায়েন্স করতে চাইছেন। এবার যদি আপনি বিসিএ করার প্ল্যান করছেন, বিসিএ এর ক্ষেত্রে কিন্তু সাধারণত এইচএসের মার্কসটা দেখা হয় প্লাস বিভিন্ন ইনস্টিটিউট ওয়াইজ কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয়ে থাকে। জাস্ট লাইক আপনি ম্যাকাউটের আন্ডারে বিসিএ করার প্ল্যান করলে আপনাকে সিইটি পরীক্ষা দিতে হবে। সিইটির তো আমি অলরেডি আপনাদের ইনফরমেশান দিয়েছি কীভাবে এর অ্যাডমিশন হয়ে থাকে এবং কীভাবে টোটাল এন্ট্রান্সটা হয়, এবং এন্ট্রান্সটা কিন্তু অনলাইনের মাধ্যমে হতেই চলেছে। এর সাথে কিন্তু অনেক ইনস্টিটিউট এরকমও আছে তারা নিজেরা নিজেদের মতন একটা এক্সাম নিয়ে বিসিএতে অ্যাডমিশান নেয়, অনেকে আবার এক্সামও নেয় না। এবং এই এক্সামগুলো কিন্তু যারা বিশেষ করে নিজেরা নিজের এক্সাম নিচ্ছে নিজের ইনস্টিটিউট ওয়াইজ নিচ্ছে সেগুলো খুব একটা কিন্তু টাফ হয় না। এবার যদি চলে আসেন বিটেক, বিটেকের ক্ষেত্রে আপনাকে নয় জেই মেন অথবা WBJEE অর্থাৎ আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনি বিটেকের জন্য নিজেকে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। চলুন দেখে নিচ্ছি এবার কোর্স স্ট্রাকচার। প্রথমত কোর্স স্ট্রাকচার যদি বলি তাহলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, আমি অত বড় ভিডিও করব না। আমি মোটামুটিভাবে তিনটে ভাগ করেছি, বিএসসি কম্পিউটারকে, বিসিএকে, বিটেককে। তাহলে আপনাদের কাছে একটা আইডিয়া চলে আসবে যে কী কী কোর্সের উপর কোন কোনগুলো বেশি ফোকাস করানো হয়। লাইক বিএসসি কম্পিউটার সায়েন্স এটা কিন্তু মোর থিওরিটিক্যাল পার্ট, এখানে থিওরিটা কিন্তু প্রচুর পড়ানো হয় এবং কনস্ট্রাকটিভ থিওরি পড়ানো হয়, এবং এখানেও কিন্তু আপনি প্রোগ্রাম, ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এবার যদি আমি চলে আসি বিসিএ, বিসিএ এটা কিন্তু প্রফেশনাল কোর্স, এখানে এই কোর্সটা করানো হয় যাতে আপনি একটা চাকরি পেতে পারেন ভবিষ্যতে, লাইক এমবিএ। কারণ এমবিএ এর মনে আছে আমি নিশ্চয়ই বলেছিলাম লাস্ট সেমিস্টারগুলোতে একটা কি দুটো ইলেকটিভ সাবজেক্ট থাকে। কেন ইলেকটিভ সাবজেক্ট থাকে? যাতে ওই সাবজেক্ট অনুযায়ী স্টুডেন্টসটা পরবর্তীতে কাজ পায়, লাইক মার্কেটিং, এইচআর, ফিনান্স যা যা রয়েছে। তো তার জন্য বিসিএ কিন্তু মোস্ট অ্যাপ্লিকেশন বেসড কোর্স অ্যান্ড বিসিএ কিন্তু মোস্ট হচ্ছে আপনার প্রফেশনাল কোর্স। এখানে কিন্তু আপনার ওই অ্যালগোরিদম, ডেটা, কম্পিউটার বা ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু হয়, প্লাস কমিউনিকেশানটাও কিন্তু আলাদা করে পড়ানো হয় যাতে স্টুডেন্টসটা পরবর্তী ইন্টারভিউগুলো ক্র্যাক করতে পারে। এবার চলে আসি যদি আমি বিটেক, বিটেক হচ্ছে মোস্ট ডেপথ কোর্স, অর্থাৎ বিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্সে যা যা পড়ানো হচ্ছে আরও তার থেকে বেশি পড়ানো হয় হচ্ছে বিটেকে। কারণ আপনি একটা ইঞ্জিনিয়ারিং পাস করছেন, আপনি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাচ্ছেন, এবং যদি বলতে পারেন বিটেককে একটা কথায় বলা যায় তাহলে এটা মোস্ট বলতে পারেন থিওরিটিক্যাল থিওরিটিক্যাল অ্যান্ড টেকনিক্যালি এটা কিন্তু এক্সপোজার হয় সেটা হচ্ছে বিটেকে। অর্থাৎ বিটেক যে কমপ্লিট করছে তার কিন্তু কেরিয়ারের অপশান লুক্রেটিভ অনেক থাকে, তার কেরিয়ারের অনেক বেশি অপশান থাকে, কারণ হচ্ছে সে এত ভালোভাবে টেকনিক্যালি নিজেকে এক্সপোজ করতে পারে টোটালি কোর্সগুলোর মধ্যে। এবার যদি চলে আসি আমি কেরিয়ারে,
কেরিয়ারের ক্ষেত্রে যদি প্রথম বলি বিএসসি কম্পিউটার সায়েন্স, তাহলে বলবো এটা কিন্তু যেহেতু থিওরিটিক্যাল পার্টটা এত বেশি পড়ানো হয়, এত বেশি জোর দেওয়া হয়, তাই অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু মাস্টার্স কমপ্লিট করে পিএইচডির দিকে যায়। তাদের অনেকের টার্গেট থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজ করব। এছাড়া আপনারা যারা বিএসসি কমপ্লিট করে বা প্রথমে ইমিডিয়েট জব করার প্ল্যান করছেন, তো সেই ক্ষেত্রে বলি এক্ষেত্রে কিন্তু 8-10,000 টাকা মতন মাইনে পাওয়া যায়। মাইনেটা শুনে অনেকের মন খারাপ হয়ে যাবে, স্যালারিটা শুনে আমি স্যালারিটা কিছু সার্ভের মাধ্যমে বলছি, এটা কম বেশি হতে পারে। আরও একটা বড় কারণ কম বেশি কেন হতে পারে, আপনি একটা লোকাল কোম্পানিতে যখন জব করছেন তখন আপনি একটা মিনিমাম স্যালারি পাচ্ছেন, আপনি যখন ন্যাশনাল স্টেট লেভেল কাজ করছেন একটা স্যালারি পাচ্ছেন, আপনি ন্যাশনাল লেভেলে যখন একটা কোম্পানি কাজ করছেন একটা স্যালারি পাচ্ছেন, এমএনসি যখন কাজ করছেন, ইন্টারন্যাশনাল কাজ করছেন, তখন কিন্তু তার একটা বেশি স্যালারি হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু স্যালারি মাপকাঠি অনেক বেশি কম বেশি হয়ে থাকে। আরও একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ইন্টারভিউ, অর্থাৎ কে কোন ইন্টারভিউ দরজাটা অবধি গেল, কে কোন ইন্টারভিউটাকে দিতে পারলো, এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই সমস্ত প্রফেশনাল জবগুলোর জন্য। অর্থাৎ আপনার সাথেই পড়েছে আপনারই বন্ধু, মেবি সে আপনার থেকে অনেক বেশি টাকা স্যালারি পাচ্ছে কারণ সে একটা ভালো কোম্পানিতে ভালো ইন্টারভিউ ক্র্যাক করতে পেরেছে। এবার যদি চলে আসি আমি বিসিএ, বিসিএর ক্ষেত্রে কিন্তু সাধারণত স্যালারি হয়ে থাকে 10-12K, অর্থাৎ 10-12,000 টাকা হতে পারে আপনার মোট স্টার্টিংয়ে। এই ক্ষেত্রেও অনেকে কিন্তু বিএসসি কম্পিউটার সায়েন্সের মতন 20-25,000 টাকা মাইনে পেতেই পারে। তা নির্ভর করছে কোম্পানির ওপর, যেটা আমি বললাম। সেকেন্ড নির্ভর করছে তার ইন্টারভিউ কেমন দিচ্ছে, সে কতটা পারে, সে কতটা জানতে পারে, সে কতটা বোঝাতে পেরেছে, তার কতটা জ্ঞান রয়েছে এই বিষয়ে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরও একটা কথা বলি, যারা আপনারা বিসিএ করছেন তারা মেবি যদি এমসিএটা কমপ্লিট করে নিচ্ছেন তাহলে কিন্তু স্যালারি আপনাদের খুব ভালো হয়ে যায়। 25-30K 30,000 টাকা স্যালারি পাওয়া খুব একটা অসুবিধা হয় না যারা বিসিএর পর এমসিএ করার প্ল্যান করছেন। তো এবার যদি চলে আসি আমি বিটেকের ক্ষেত্রে, বিটেকের একটা সুবিধা কী, ফার্স্ট অফ অল সুবিধা এরা বিএসসি কম্পিউটার সায়েন্সে যে জবগুলো রয়েছে সেগুলো আবেদন করতে পারে, বিসিএর জবগুলো আছে সেগুলোকেও তারা কিন্তু আবেদন করতে পারে। এছাড়া তো কিছু জব সাধারণত বেরোয় সেগুলো শুধুমাত্র বিটেক ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটদেরই নিয়ে থাকে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত মার্কেট রিসার্চ অনুযায়ী 25-60,000 টাকা অবধি মাসে স্যালারি বিটেক স্টুডেন্টস আফটার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর পেতেই পারে। এই ক্ষেত্রেও বলছি স্যালারি কিন্তু কম বেশি হয়ে থাকে। এর দুটো কারণ, এক হচ্ছে ইন্টারভিউ প্রসেস, সেকেন্ড হচ্ছে যে সে কীরকম টাইপের কোম্পানিতে সে জবের জন্য যাচ্ছে। এবার যদি আমি চলে আসি এর কোর্স ফিস, প্রথমত আমি বলে দিই কোর্স ফিসের রেসপেক্টে বা সাধারণত কম্পিউটার সায়েন্সের কোর্স ফিস অনেক কম হয়ে থাকে। আমি আরও একটা কথা বলি, অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে বাধ্য হয়ে পড়ে। এর একটা বড় কারণ হচ্ছে অনেকে কিন্তু সরকারি জায়গায় বিটেকে চান্স পায় না বলে তারা বাধ্য হয়ে কম টাকা খরচ বলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে। এরকম প্রচুর স্টুডেন্টস আছে, এবং এরকমও কিন্তু আছে যাদের কিন্তু বাজেট নেই যে টোটাল সেই অতটা টাকা দিয়ে পড়বে। তো কম্পিউটার সায়েন্সের আমি যেটা বলছিলাম, এদের যে খরচা মোটামুটিভাবে 15,000 টাকা থেকে শুরু হয় এবং 5,00,000 টাকা অবধি কিন্তু যায় এদের কিন্তু এই পড়াশোনার জন্য যে খরচা লাগে। মানে 15,000-এর মধ্যে আপনি কম্পিউটার সায়েন্সটা কমপ্লিট করতে পাচ্ছেন, এরকমও কিন্তু কলেজ রয়েছে। এবার যদি আমি চলে আসি বিসিএ, বিসিএর ক্ষেত্রে কিন্তু 39,000 থেকে শুরু করে 6,00,000 অর্থাৎ 39,000 থেকে 6,00,000 টাকা অবধি কিন্তু কোর্স ফিস হতে পারে, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে। যদি বিটেকের ক্ষেত্রে চলে আসি, বিটেকের ক্ষেত্রে আপনারা যদি সরকারি কলেজ চান্স পান, যেমন যাদবপুর ইউনিভার্সিটি চান্স পেলে 2,400 টাকা করে লাগে প্রত্যেক বছর, মানে ধরতে গেলে আপনার 24×4 আপনার বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে র্যাঙ্কটাও খুব ভালো হতে হবে। যেমন ধরুন আমি যদি আজকে চলে আসি কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে সেখানে চলে আসি, সেখানে কোর্স ফিস হচ্ছে 16.5K, 16,500 টাকা করে প্রত্যেক বছর লাগে। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে করতে চাইলে 10,000 টাকা করে লাগে প্রত্যেক বছর। তো এইভাবে কিন্তু আপনি করতে পারছেন। প্লাস যারা ধরুন প্রাইভেটে যাচ্ছেন সেই ক্ষেত্রে 5-10,00,000 টাকা অবধি আপনার কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে গেলে খরচা লাগে। এখানেও বলে দিই যাদের স্কোর ভালো থাকে জয়েন্টে, যারা সাধারণত ধরুন গভর্নমেন্ট কলেজ চান্স পায় না বা তারা চাইছে যে না প্রাইভেটের আমি সেই ইনস্টিটিউটটাতেই করবো কারণ সেখানে প্লেসমেন্ট খুব ভালো বলে, তাদের কিন্তু কোর্স ফিসটা ডিডাকশান হয়। তবু যতই ডিডাকশান হোক 3-3,50,000 টাকা মিনিমাম খরচা পড়বেই পড়বে বিটেক কমপ্লিট করতে গেলে। এবার যদি আমি চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্পারিজন এবং একটা কনক্লুশন। ফার্স্ট অফ অল বলে দিই তিনটে কোর্সই আলাদা আলাদাভাবে রয়েছে। যদি আপনি থিওরিটিক্যাল পার্টটাতে মোস্ট নিজেকে এক্সপোজ করতে চান, সেই বিষয়ে আপনি আরও জানতে চান, তাহলে আমি বলবো আপনি বিএসসি কম্পিউটার সায়েন্স যাচ্ছেন। যদি আপনি চাইছেন না আমার বিসিএ করে আমার একটা চাকরি দরকার, আমার গ্র্যাজুয়েশন করি আমার একটা চাকরি দরকার, তাহলে আপনি কিন্তু বিসিএ করছেন। যদি আপনি প্ল্যানিং করছেন যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়ব এবং আমি পুরো ব্যাপারটা জেনে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে জবে জয়েন করতে চাই, তাহলে কিন্তু আপনি বিটেকে যাচ্ছেন। তো এই হিসাবে কিন্তু তিনটে রইল। তবে মোস্ট ইম্পর্টেন্ট, এই সমস্ত কিছু বাদ দিয়ে একটাই জিনিস,
যেহেতু এই টোটাল তিনটেকে দেখতে গেলে তিনটেই দেখতে গেলে ওয়ান টাইপ অফ প্রফেশনাল কোর্স, তার জন্য আপনাকে কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে। বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়েও কিন্তু সে একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারে, যদি তার পড়াশোনার ডেপ থাকে। একটা বিসিএ করেও কিন্তু সে একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। তাই মোস্ট তিনটের মধ্যে একটাই কমন, যে যত ভালোভাবে শিখবে, যে যত ভালোভাবে পড়াশোনা করবে, সে তত কিন্তু পরবর্তী ক্যারিয়ারে এগোবে। মেবি সে প্রথমে স্যালারিটা কম পেল, কারণ আপনি বিসিএ বা বিএসসি আইটি বা বিটেক যেখানে যাই করছেন, ফার্স্টে যে স্যালারি পাচ্ছেন, যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে তত কিন্তু আপনার স্যালারিটা বাড়বে, এটা মাথায় রাখতে হবে। এবং তত ডিমান্ড বাড়বে আপনার, দেশে বিদেশে বিভিন্ন কোম্পানিতে আপনার ডিমান্ড বাড়বে। তো তার জন্যই প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যারা কম্পিউটারকে ভালোবাসে তারাই এই কোর্সটা করুন, যারা কম্পিউটারে সফটওয়্যার এই সমস্ত কিছু নিয়ে জানতে চায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় বা সফটওয়্যার নিয়ে কাজ করতে চায়, তারাই এই কোর্সগুলো করুন, এটাই মাথায় রেখে কিন্তু এগোন। ভালো থাকবেন সবাই, আরেকটা নতুন কিছু সাবজেক্ট নিয়ে চলে আসবো, কমেন্ট সেকশনে জানান আর কী সাবজেক্ট নিয়ে আসবো। ততক্ষণের জন্য সাইন আউট করছি, ভালো থাকবেন, বেস্ট।